তোমার হাতে হঠাৎ লাঠি। তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে সত্যিকার বলো। ও ঘটকের কাছে? তোমার বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে জামনে এসে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো কি দোষ আছে? থাক না, বিয়া ভেঙে গেছে তাতেই তোমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো কইছি। কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার মাইয়ার কি বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। শওকত জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুকরিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি তুমি পারুল না? সুরজ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ মাশাআল্লাহ, বেশ বড় সরু হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাই। যাবা? যাও কিন্তু আমার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জ্বালাইতে হইব। আমার বিয়ের পাত্রী আমি পাইছি, আমি বিয়া করব।